তো সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না নাহন নাজ্জালনা নাজ্জালনার মধ্যে দুইটা তাকি চার চারটা তাকিদ দিয়া আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকির অবশ্যই আমি আল্লাহ তাআলা কি করেছি কোরআন নাজিল করেছি কোরআনটা কে নাজিল করেছেন আল্লাহ কোরআন কে নাজিল করলেন আল্লাহ কোরআন নাজিল আল্লাহ বলেন এই কোরআনটা আমি 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 নাজিল করেছি আমরা অনেক সময় বলি না যে এটা কার বলে এটা আমার এটা কে করে এটা কার এটা আমি করেছি বলে আর এটা আমি নিজেই করেছি আমি নিজে আবার ই বলি না আমরা বাংলা ভাষায় কেন বলি ভাই যে বোঝাবার জন্য এটা আমি করেছি আমার সাথে আর কেউ করে আল্লাহ তাআলা এতগুলি তাকিদ দিয়ে বলেন ইন্না নাহনু নাযযালনা যিকর এ কোরআন আমি আল্লাহই নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন এ কোরআন কে হেফাজত করবে আল্লাহ আল্লাহ বলেন এ কোরআনটা আমি হেফাজত এ কোরআন আমি আল্লাহই নাযিল করেছি এ কোরআন আমি হেফাজত করব আপনারা একটু বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ভালোবাসেন মুহাম্মদ নবীর পক্ষে আছেন এজন্য নবীর বিপক্ষে যাবে না যাওয়া যাবে না নবীর বিপক্ষে গেলে কোনোদিন ঈমানদার হওয়া যায় না এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল হিজর এর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বলতেছেন ইন্না নাহনু নাযযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনটা আমি আল্লাহ নিজে নাযিল করেছি আমি এই কোরআন নাযিল করার ব্যাপারে আমার সাথে কোনো শরীকদার নাই এই কোরআন নাযিল করার ব্যাপারে আমার কোনো অংশীদার নাই আমার কারো সাহায্য নিতে হয় না এই কোরআনটা আমারই কালাম আমি আল্লাহ নিজেই এই কোরআনটি নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই কোরআনটি আমি আল্লাহই হেফাজত করব দয়া করে বলেন আল্লাহ কোরআনের বিপক্ষে না আল্লাহ কোরআনের পক্ষে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে থাকার কারণে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে না যাওয়া যায় প্লিজ আওয়াজ দিয়া বলেন আল্লাহ যদি কোরআনের পক্ষে থাকে আমি আপনি কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ আছে কি আমি আপনি কোরআনের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই কথা রইল আমি আপনি কোরআনের পক্ষে থাকব কিভাবে আর কোরআনের বিপক্ষে হব কিভাবে কোরআনের পক্ষে থাকব কিভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম এটাও কোরআনের আয়াত ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহরে সাহায্য করো আমি আল্লাহ তোমারে সাহায্য করব বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ মালিক আমরা গোলাম আমি আপনি আল্লাহকে কিভাবে সাহায্য করব আল্লাহকে আমি আপনি সাহায্য করব কিভাবে আল্লাহর ভাত লাগবে আমরা রান্না করে আল্লাহকে দিয়ে আসব আল্লাহর কাপড় চোপড় লাগবে কামাই করে কাপড় কিনে দিয়ে আসব আল্লাহর থাকার জন্য ঘর লাগবে ঘর বানায় দিব তাহলে আমি আপনি আল্লাহকে সাহায্য করব কিভাবে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম তুমি যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন দুনিয়ার মানুষ তুমি যখন তোমার সংসারের কোনো কাজ করো তোমার কাজে যে ব্যক্তি সহযোগিতা করে কাজটা তোমারই ছিল কেউ যদি সহযোগিতা করে তাহলে তুমি তাকে ভালোবাসো তুমি তার প্রতি দয়াগ্রহ হও তুমি তার পক্ষ অবলম্বন করো কারণ দায়িত্ব তোমার তোমার দায়িত্বটাতে সে হয়েছে সহযোগী সে কিন্তু অপারক আপনারা বলেন তো আল্লাহ তাআলার দায়িত্ব পালনে আল্লাহ কি অপারক আল্লাহ অপারক নয় আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ দিলেন আল্লাহ তাআলা বান্দাদেরকে সুযোগ দিলেন আল্লাহর দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ তাআলার কাজের ব্যাপারে আল্লাহ একাই যথেষ্ট কারো কোনো সহযোগিতার প্রয়োজন নাই কিন্তু বান্দারা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আমি আল্লাহ সুযোগ করে দিলাম আমি আল্লাহ তাআলা কোরআনের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এ কোরআন আমি হেফাজত করব হেফাজত করার দায়িত্ব তোমার নয় তুমি যদি একটু নড়াচড়া করো তুমি যদি কোরআনের পক্ষে কথা বলো তুমি যদি কোরআনের ভালোবাসা দেখাইতে পারো তুমি যদি কোরআনের পক্ষে মুখ চিপিয়ে দাঁড়াতে পারো তোমার কাজ এইটুকু হেফাজত করব আমি আল্লাহ কিন্তু দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে সাহায্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে চিরস্থায়ী জান্নাত বলেন না সুবহানাল্লাহ তার মানে হচ্ছে কোরআন নাযিল করেছেন আল্লাহ আল্লাহ হেফাজত করবেন আমি আপনি হেফাজতের দায়িত্ব না আমরা না করলেও আল্লাহ পারেন আমরা করব কি আমরা আল্লাহ তাআলার কাজের মধ্যে এই কাজটা করার ব্যাপারে একটু নড়াচড়া করব একটু চোখের পানি দিব কোরআনের ভালোবাসা
কোরআনকে ভালোবাসি, আমি কোরআনকে মহব্বত করি, কোরআনের পক্ষে যে আছে আমি তার পক্ষে আছি, কোরআনকে যে অবমাননা করে আমি তার পক্ষে নাই, কোরআনকে যে বেইজ্জতি করে আমি তার সাথে নাই, কোরআনকে যারা অপমান অপদস্থ করে আমি তার পক্ষ অবলম্বন করব না, আমি তার পক্ষে কথা বলবো না, কোরআনের পক্ষে আমি কথা বলবো, বিশ্ব নবীর পক্ষে কথা বলবো, নবীর আদর্শের পক্ষে কথা বলবো, আমার জীবনটা যদি দিতে হয় দিয়েও দিব, কোরআন আর নবীর বিপক্ষে যাব। এ ভাই আজকে পৃথিবীতে এই কথা পর্যন্ত বুঝলেন তো সবাই, এবার আসেন আরেকটা ধাপ আলোচনা। এই পৃথিবীতে বর্তমানে কোরআন, আমি কোনো দেশের কথা নির্ধারিত করে আপনাকে বলছি না, ওয়ার্ল্ড বিশ্বময়ের কথা বলি, এই পৃথিবীতে আজকে কোরআন সম্মানিত না বিভিন্ন মানুষ কর্তৃক কোরআন নির্যাতিত? কোরআন মানুষের কাছে আজকে পৃথিবীতে, পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কেউ সুযোগ পেলেই কোরআনের অবমাননা করতে চায় কি না? কোরআনকে অবমাননা করতে চায়, অপদস্থ করতে চায়, লাঞ্ছিত করতে চায়। আমি জিজ্ঞাসা করি, শুধু কোরআনকেই চায় না আমার নবীকেও চায়? কোরআনকেও চায়, আমার নবীকেও চায়। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি, 200 কোটি মুসলমানের পৃথিবীতে আজকে কেন পৃথিবীর বিধর্মী লোকেরা কোরআনকে অবমাননা করার সুযোগ পায়, কেন তারা নবীকে গালি দেবার সুযোগ পায়, কেন নবীকে অপমান করার সুযোগ পায়, এত দুঃসাহস কোত্থেকে আসবে? প্রশ্নটা কি আমার বুঝেছেন? কোত্থেকে আসবে দুঃসাহস? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটু বলি, একটা গল্প শুনি, গল্পের মাধ্যমে শিখে নিব কোত্থেকে পেয়েছে। একদিন আমার নবী মসজিদের মধ্যে, মসজিদে নববীতে বক্তৃতা করছে, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আমার নবী যখন বক্তব্য দেন, আমার নবী লক্ষ্য করলেন মসজিদের একপাশে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, যিনি বক্তব্য করেন তার সামনে কেউ বসা, কেউ দাঁড়ানো, কেউ কথা বলে, কেউ অন্য কাজ করে, এর দ্বারা মেজাজের বিঘ্নতা ঘটে, কথা অন্তর থেকে আসে না, পরিবেশটা সুন্দর থাকে না। এজন্য আমার নবীর সুন্নত হচ্ছে, আদর্শ হচ্ছে মসজিদকে সুন্দর রাখা। এজন্য আমার নবী একটা আওয়াজ দিলেন, ইজলিসু, বস। আমার নবী কি বললেন? বস। এই যে নবীর আওয়াজ যত দূর পর্যন্ত গেল, নবী বলেছেন মসজিদের ভিতরে যারা আছে তাদের, নবীর এই আওয়াজটা যত দূর পর্যন্ত গিয়েছে, যে যেখানে ছিল সে সেখানেই কি করেছে, বসে। এর মধ্যে একজন সাহাবী, সম্ভবত হযরত আব্দুল ইবনে মাসউদ, তার কথাটা নবীর কাছে পৌঁছে দিয়ে সে রাস্তায় বসেছে। নবী আমার নাম তাকে মসজিদ শেষে ডাকালেন, এ আব্দুল ইবনে মাসউদ, তুমি নাকি এই কাজ করেছো? বলে হ্যাঁ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে মসজিদে যারা দাঁড়ানো ছিল আমি তাদেরকে বসতে বলেছি, রাস্তায় যারা আছে তাদেরকে তো বসতে বলি নাই। হযরত আব্দুল ইবনে মাসউদ জবাব দেন, নবীর সাহাবী জবাব দেয়, আল্লাহর রাসূল, আপনি যে বলেছেন বসো মসজিদের লোকদেরকে এটা আমি বুঝেছি, কিন্তু তারপরেও আমি আপনার সাহাবী, আমি আপনার আশেক, আমি আপনাকে ভালোবাসি, বসো আপনার মুখ থেকে বের হয়েছে, এই কথাটা কানে আসার পরে আমার নিচে আগুন থাকতো, আমার নিচে পানি থাকতো, আমার নিচে গরম পানি থাকতো, যাই কিছু হোক না কেন আমার জীবনের আমি পরোয়া করতে পারি না, আপনার কথার মর্যাদা আছে, আপনি আমাকে না বললেও আপনার কথাটার সম্মান দেওয়ার জন্য আমি রাস্তার মধ্যেই বসে পড়েছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে সাহাবায়ে কেরাম ছিলেন এমন, নবীর আদর্শকে মানার জন্য, নবীর কথাকে পালন করার জন্য তারা জীবন দেওয়ার জন্য তৈরি ছিলেন। আরে হযরত আবু বকর যখন খলিফা, ওই সময় এক এলাকার মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানালো, বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, আমরা আর যাকাত দিব না। হযরত উমর বলেন, আরে এমনটি কেন বলে, কি করা যায়? হযরত আবু বকর বলেন, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দাও, লড়াই ঘোষণা করে দাও। হযরত উমর বলে, যাকাত দিব না, এর জন্য আমরা লড়াই করব। হযরত আবু বকর বলেন, নবীর আদর্শের থেকে যাকাত কেন, যাকাতের উট কেন, যাকাতের উটের রশিদা দিতে যদি অস্বীকার করে আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমার লড়াই ঘোষণা। আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, এ উমর আগে না বড় বাহাদুর ছিল, দিন নষ্ট হবে, ইসলামের এক সুতা ক্ষতি হবে, আমার নবীর এক সুতা অপমান হবে,
কোরআনের এক শুধু অপমান হবে আমি আল্লাহর জিন্দা থাকব এমনটা হইতে পারে? তাহলে সাহাবায়ে কেরাম কেমন ছিল? তাদের অন্তরে নবীর ভালোবাসা ছিল পরিমাণ, নবীর শব্দটা শোনার পরে তারা আমল করতেন, তাদের অন্তরে নবীর ভালোবাসা ছিল পরিমাণ, নিজের জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসতেন। আজকের পৃথিবীর মুসলমানের অন্তরের ভিতরে ভালোবাসার একটি সফটওয়্যার যে আল্লাহ দিয়েছেন, তার যে ফোল্ডারটা রয়েছে, এই ফোল্ডারের ভিতরে মা বাবা বিবি বাল বাচ্চা সহায় সম্পদ তার ক্ষমতা সব কিছুর চাইতে নবীর ভালোবাসাটা বেশি সেট করা দরকার ছিল। চূড়ান্ত জায়গায় নবীর ভালোবাসা তার সেট করা দরকার ছিল, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন। আজকের পৃথিবীর মুসলমান মুখে বলে নবীকে ভালোবাসি, স্লোগান দিয়ে বলে নবীরে ভালোবাসি, মিছিল করে বলে ভালোবাসি, চিল্লায় বলে ভালোবাসি, আসলে সাহাবারা যেমনিভাবে অন্তরের ভিতরে জীবনের চাইতে নবীর ভালোবাসা জায়গা দিয়েছেন, নবীর কথার আদর্শ মানার জন্য নিজের জীবন উৎসর্গ করে নবীর সুন্নার আদর্শের উপর চলেছেন, আজকের পৃথিবীর মুসলমান হয়তো 200 কোটি হতে পারে, চিল্লাইতে পারে, মিছিল করতে পারে, স্লোগান দিতে পারে, আসলে সত্যিকার অর্থে সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসে না। যদি আজকের মুসলমান আবারও সাহাবায়ে কেরামের মতো করে আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনারা বলেন এই পৃথিবীতে নবীর অপমান হইতে পারে? এই কোরআনের অবমাননা হইতে পারে? সুতরাং আমরা আমাদের সব কিছুর চাইতে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি ভালোবাসবো তো ইনশাআল্লাহ, কোরআনকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, নিজের জীবনটা দিয়েও যদি সাহাবায়ে কেরামের মতো বলতে পারবো না, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই পারবেন বলতে? আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, কোরআন অপমাননা হবে, আমার জীবন দেখে কি করব, কোরআন আমার নবী অপমান হবে, আমার জীবন দিয়ে কোন কি হবে, আমার আল্লাহ অপমান হবে, আমার জীবন দিয়ে কি হবে, ইসলাম অপদস্থ হবে, আমার জীবন দিয়ে কি হবে, আমি আমার জীবনের চাইতে আল্লাহ আল্লাহর রসুল কোরআনকে বেশি ভালো রাজি তো ইনশাআল্লাহ। বাকি এখন সামনের কথা যে নবীকে আল্লাহই ভালোবাসে না জীব জানোয়ারও ভালোবাসে, এইখান থেকে ধারাবাহিক আলোচনা আগামী জুমায়।